যখন বাচ্চারা 6 মাস বয়সে নতুন খাবার শুরু করে মারা খুব কনফিউজড থাকে তাদেরকে খাবারগুলো কিভাবে খাওয়াবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমাদের খাবারগুলো থেকে নতুন খাবার শুরু করা প্রয়োজন পড়ে যেমন 6 মাসের বাচ্চাটা নতুন যখন খাবারটা শিখছে প্রথমেই যদি আমরা অনেকটুক খাবার তাকে দিয়ে দেই অথবা নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করিয়ে ফেলি হঠাৎ করে বেশি পরিমাণ দিয়ে তখন তার বমি অথবা পাতলা পায়খানা হওয়ার প্রবণতাটা বেশি থাকে বা পেটে গ্যাস হওয়ার প্রবণতা বা পেট ব্যথা হওয়ার প্রবণতা বেশি থাকে সেই ক্ষেত্রে যখন আপনাদের 5 মাস শেষ হয়ে যাবে 6 মাস শুরু হয়ে যাবে তখন থেকে অল্প অল্প খাবার ট্রায়ালের জন্য তাকে দিতে পারেন যেমন হতে পারে চাল চাল থেকে শুরু করাটা সবচেয়ে ভালো কারণ সহজে চাল থেকে আমাদের গ্যাস হয় না এই কারণে চাল থেকে শুরু করাটা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে খুবই ভালো বাচ্চাদের জন্য তো চালের জাউয়ের মতো করে সামান্য পরিমাণে ওখানে তেল ব্যবহার করে অল্প রান্না করে সেটা আধা চামচের চেয়ে কম দিয়ে শুরু করাটা উচিত এতে বাচ্চারা সহজে খাবার নিয়ে নেবে সমস্যা করবে না কিন্তু ওই চালটা যে করলেন করার পরে অবশ্যই যেহেতু সে অতদিন একটা মায়ের বুকের দুধ খেয়ে বড় হচ্ছিল তো মায়ের বুকের দুধটা তো একটু মিষ্টি হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন মায়ের বুকের দুধটা সেই খাবার একটু মিশিয়ে দেওয়ার জন্য যেন বাচ্চা ইজিলি সেই খাবারটা নিয়ে নেয় প্রথম দিন ট্রাই করার পর দেখবেন দ্বিতীয় দিন তার পেট খারাপ হচ্ছে কিনা বা সেদিন তার পেট ব্যথা হচ্ছে কিনা বা সে বমি করছে কিনা যদি এগুলো না করে একদিন পর আবার তাকে এই খাবারটা ট্রাই করবেন এরকম পরপর কয়েকদিন ট্রাই করার পর যদি ওই খাবারটা সে নেয় তাহলে দ্বিতীয় সময় তাকে ওই খাবারের সাথে একটু ডালের পানি বা একটু মাছ বা মাংস এগুলো একটু একটু করে যোগ করা শুরু করবেন এবং অল্প অল্প তাকে দিতে থাকবেন 6 মাস বয়স থেকে যেন বাচ্চারা সম্পূর্ণ মায়ের দুধের পাশাপাশি সাধারণ কিছু খাবার নিতে পারে সেটা নিশ্চিত করতে হবে না হলে তাদের আয়রন এবং ভিটামিন সির একটা ঘাটতি থেকে যায় সেই সময় চেষ্টা করবেন প্রত্যেক দিন অবশ্যই 2 কাপ পরিমাণ অর্থাৎ 125 গ্রামের 2 কাপ পরিমাণ সকালে এবং বিকালে সমৃদ্ধ খাবার বাচ্চাকে প্রোভাইড করার জন্য সমৃদ্ধ খাবারের মধ্যে চাল সাথে ডাল একটু মাছ মাংস একটু সবজি থাকতে পারে এই ক্ষেত্রে নরম সবজিগুলো রাখাটাই অবশ্যই শ্রেয় এছাড়া এটার পাশাপাশি 2 থেকে 3 বার আপনারা পুষ্টিকর নাস্তাও তাদেরকে দিতে পারেন পুষ্টিকর নাস্তার ক্ষেত্রে আপনারা ডিম বাছাই করতে পারেন ফল বাছাই করতে পারেন ফলের রস হতে পারে বাচ্চাদের জন্য ফলের মধ্যে কলা হলো একটি আইডেল ফল সুপারফুড বলতে পারেন কলাতে সব ধরনের ভিটামিনস মিনারেলস ভিটামিন সি প্রোবায়োটিক এগুলো সবই থাকে তো এগুলো বাচ্চাদের জন্য উপকারী এবং এই কলা ইজিলি তারা সহজে নিয়ে নেয় এটা ডাইজেশনটা খুব ভালো পরিমাণে হয়ে যায় এছাড়া তাদেরকে আপনারা দিতে পারেন সুজি বা সাগুদানা ওটস অথবা অন্য অন্য কিছু কিন্তু এগুলো মায়ের বুকের দুধের সাথে একটু মিক্সড করে দিয়ে খাবারটাকে তাদেরকে দিতে হবে অল্প অল্প বারবার খাবার খেলেই পাশাপাশি মায়ের বুকের দুধটা যদি পর্যাপ্ত পরিমাণে পায় তারা পুষ্ট থাকে এবং তাদের রিকোয়ারমেন্টটা পূরণ হয় যেহেতু 6 মাসের পর থেকে নতুন খাবার তারা শুরু হয়েছে তাদেরকে কিন্তু অল্প পরিমাণে বিশুদ্ধ পানিও দিতে হবে সেই ক্ষেত্রে অল্প অল্প খাবারটা যেহেতু লিকুইডই থাকে সেহেতু পানিটাতে অনেক বেশি পরিমাণে পানি না অল্প পরিমাণে পানি অর্থাৎ 200 থেকে 300 ml পানি হলেই তাদের জন্য চলে সেই ক্ষেত্রে একজন বাচ্চা খুব ইজিলি এই খাবারগুলো নিয়ে নেয় পরবর্তীতে 8 মাস থেকে খাবারগুলো পরিমাণে একটু বাড়াতে পারেন যেমন ফলের মধ্যে তখন কলার পাশাপাশি আপেল সিদ্ধ আম অথবা পেঁপে কাঁঠাল এগুলো যোগ করতে পারেন কমলার রস ভিটামিন সির জন্য তখন রাখতে পারেন এছাড়া পাশাপাশি যে খাবারগুলো আছে যেমন হলো একটু সেমাই বা সুজি বা সাগুদানার তৈরি খাবার বা চিড়া মুড়ি এগুলোও তাদেরকে দিতে পারেন 3 বেলা সমৃদ্ধ খাবারের পাশাপাশি তখন তাদেরকে 3 বার নাস্তাও দিতে হচ্ছে 8 মাসের পরে থেকে অবশ্যই 3 কাপ 3 বেলা সমৃদ্ধ খাবারটা বাচ্চাদের জন্য প্রয়োজন হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের সব বিকাশ যেন নিশ্চিত থাকে এই জন্য অবশ্যই তাদের খাবারের মধ্যে একটা শস্য জাতীয় খাবার একটা প্রোটিন জাতীয় খাবার প্রোটিনের মধ্যে বোঝাতে চাচ্ছি মাছ মাংস ডিম ডাল বাদাম এগুলো এবং পাশাপাশি একটা দুগ্ধ জাতীয় খাবার অবশ্যই যেন তাদের মেনুতে থাকে সেটাও নিশ্চিত করতে হবে কিন্তু 6 মাসের পর থেকে যে খাবারগুলো আমরা প্রোভাইড করব সেগুলোতে যেন গরুর দুধ ইনক্লুড না হয়ে থাকে গরুর দুধ অথবা চিনি অথবা লবণ বা মধু
এগুলো প্রথম এক বছর বাচ্চাকে না দেওয়াটাই শ্রেয়, কারণ এগুলো থেকে অণুজীব থেকে তাদের ডাইজেশনটা পাওয়ারটা কিছুটা কম হয় এবং এগুলো সহজে তারা নিতে পারে না, তো এগুলো এক বছর পর থেকে দেওয়াটা তাদের জন্য ভালো হয়ে থাকে। আট মাসের পর থেকে যখন শুরু করবেন, তিন বেলা তিন কাপ সমৃদ্ধ খাবারের পাশে দুই থেকে তিনবার পুষ্টিকর নাস্তা আপনারা রাখতে পারছেন, আর পাশাপাশি অবশ্যই মায়ের দুধটা চলবে, মায়ের দুধ বন্ধ হবে না। এক বছরের পর থেকে আলাদা দুধ আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। আলাদা দুধের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, হঠাৎ করে দুধটা দিয়ে দিবেন না, বাচ্চাদের ক্ষেত্রে দুধ চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট, তারা সব ধরনের দুধ একসাথে নিয়ে নেয় না, সো তাদেরকে যখন চেঞ্জ করবেন এরকম প্রথম থেকেই অল্প অল্প দিয়ে চেঞ্জ করার চেষ্টা করবেন।